ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বরিশালের বামরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, 10 জন নিহত, আহত অন্তত 20। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শান্তিরক্ষী মিশনের মাধ্যমে বাংলাদেশের সেনারা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতাদের অসভ্য ভাষায় স্লোগান ও গালিগালাজের পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের রুলের শুনানির তারিখ 5 জুন নির্ধারণ করেছে হাইকোর্ট। হবিগঞ্জের শাহজি বাজার 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীদের সাথে আবারও দফায় দফায় সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর সংকট নিরসনে সহায়তার আশ্বাস জাতিসংঘের। নাইজেরিয়ার পোর্ট হারকোট শহরের একটি গির্জায় খাবার বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত 31 জনের মৃত্যু। লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 14 বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। আইপিএলে শিরোপা নির্ধারণী লড়াইয়ে আজ গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, আহমেদাবাদে রাত 8টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।